ম্যাডাম স্যারকে দেখতে পাচ্ছি না আমরা, ম্যাডাম। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। রাজনৈতিক বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এজন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, আর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায় না, কারণ তারা জানে তাদের ভরাডুবি হবে, নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আশা করি তারা নির্বাচন ভীতি কাটিয়ে উঠবে এবং কাটিয়ে উঠে দলকে নির্বাচন মুখী করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, এজন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, আর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায় না, কারণ তারা জানে তাদের ভরাডুবি হবে, নির্বাচন ভীতি বয়ে বসেছে, এই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। আশা করি তারা নির্বাচন ভীতি কাটিয়ে উঠবে এবং কাটিয়ে উঠে দলকে নির্বাচন মুখী করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাধীনতার সময় বাংলাদেশে আমাদের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা যখনই গল্প করি, যখন বলি, আমরা খালি বলি কবির দারিদ্রতা, কবির যে দারিদ্র, বলা হয়েছে কবির এই বাবা, কবির মা 9 বছর বয়সে কবি তার পিতা মাতাকে হারিয়েছে, রুটির দোকানে কাজ করেছে। সাক্ষীকে আমি প্রশ্ন করি, কবি যে রুটির দোকানে আসানসোলে কাজ করেছে, সাক্ষীটাকে ওই সময় কে দেখেছেন যে কবি ওখানে কাজ করছেন? কাজে এই দারিদ্রতা আমাদের কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, অসচ্ছলতা, আর্থিকভাবে পিছিয়ে পড়া তো কবির কোনো বাধা হতে পারে না। যদি বাধাই হতো তাহলে যখন দোর্দণ্ডের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল বিজয় করলেন, সেই সময় কবি তাহলে কীভাবে বেড়ে উঠল? যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য, বাংলা নাটক, বাংলা প্রবন্ধ, বাংলা গানে দোর্দণ্ড প্রভাবে সারা বাংলাকে তিনি শাসন করছিলেন, সেই সময়টি কিন্তু আমার এই কবি নজরুল ইসলামের বেড়ে উঠে। ওইরকম একটি সময় আমরা যেটা বলি, বট গাছের নিচে ছোট গাছ বাঁচে না, বট গাছের নিচে আরো একটি বট গাছ গজিয়েছিল। যদি কবি বেঁচে থাকতেন, যদি কবি 76 বছরের মধ্যে 34 বছর 120 দিন তিনি নির্বাক ছিলেন, যদি তিনি নির্বাক না থাকতেন, আমার বিশ্বাস আরো বড় বৃহত্তর একটি গাছে তিনি মহরূপ রূপে আমাদের সঙ্গে হাজির হতেন, তিনি হলেন আমাদের জাতীয় কবি, কবি কাজী নজরুল ইসলাম।